দেখেছো কম্পিউটার চ্যানেল কনসেপচুয়াল ম্যাথ উইথ দেশের? আজ আমি ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শুরু করেছিলাম, এর আগে দুটো ভিডিও আমি অলরেডি বানিয়েছি, তাতে কিছু প্রবলেম করিয়েছি। তো আজকে আরো কিছু প্রবলেম রয়েছে, বেসিক্যালি আর দু একটা প্রবলেম রয়েছে যেগুলো আমি করে দিতে চাই। আজকে ভিডিওতে মোটামুটি শেষ হয়ে যাবে টোটাল টপিকটা। তো আজকে যে ফার্স্ট একটা প্রবলেম রয়েছে, যেটা তোমাদের রায়ান মার্টিন যে বইটা রয়েছে প্রশ্নবিচিত্রা, তার স্ক্যানারের সংক্ষিপ্ত 25 অঙ্ক একটা রয়েছে। প্রবলেমটা এরকম রয়েছে, 2 1 3 2 m -3 2 5 -3 দেওয়া রয়েছে 1 2 2 -1। এখানে অবশ্যই এমটাও 2x2 ক্রমে ম্যাট্রিক্স, এখানে চারটে বেসিক্যালি ম্যাট্রিক্স রয়েছে, এটা একটা ম্যাট্রিক্স, এটা এম একটা, এটা একটা, এটা একটা, চারটে ম্যাট্রিক্স রয়েছে। তো এখান থেকে এম যে ম্যাট্রিক্সটা, এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে, এম এর ভ্যালু কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। তো এখানে আমরা যদি প্রথমেই ধরে নিই, এই ম্যাট্রিক্সটাকে এ ধরে নিলাম, এ এম, এটাকে বি ধরে নিলাম, ইকুয়াল টু সি। হিয়ার ম্যাট্রিক্স এ ইকুয়াল টু 2 1 3 2, ম্যাট্রিক্স বি ইকুয়াল টু -3 2 5 -3। তো এখান থেকে আমরা পাচ্ছি, অ্যাকচুয়ালি আগের দিন আমি বলেছিলাম যদি আমি এটা এখান থেকে অমিট করতে চাই, কারণ আমাকে আলটিমেটলি এম এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তো আমাকে এখান থেকে এ কে এবং বি কে এলিমিনেট করতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে। তার জন্য কি করতে হবে, এ ইনভার্স মাল্টি, এ কে যদি আমি এলিমিনেট করতে চাই এখান থেকে তাড়াতে চাই, তো আমাকে এ ইনভার্স মাল্টিপ্লাই করতে হবে কোন দিকে, এখানে লেফট সাইডে, এর পাশে এ ইনভার্স, তার মানে কি লেফট সাইডে এ ইনভার্স মাল্টিপ্লাই করছি, তাহলে এ ইনভার্স এ এম, বি বি ইনভার্স, কি করলাম বোথ সাইডে, কি করলাম লেফট সাইডে এ ইনভার্স এবং রাইট সাইডে বি ইনভার্স মাল্টিপ্লাই করছি, তাহলে এখানেও সিমিলারলি এখানে হবে এ ইনভার্স সি বি ইনভার্স। দেখতে পাচ্ছি এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আগেই বলেছি আমরা কোন ম্যাট্রিক্সকে তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, এটাও আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, আলটিমেটলি আই ওয়ান এর মতো কাজ করবে, জাস্ট এখানে থাকবে এম ইকুয়াল টু এ ইনভার্স অফ, এ ইনভার্স অফ সি বি ইনভার্স। এবার আমার দরকার এ ইনভার্স আর বি ইনভার্স এর ভ্যালু। এবার আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম ডিরেক্টলি এ ইনভার্স আমাদের ক্যালকুলেট করা যায়, সেটা হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, এই ফর্মুলা সাহায্যে। তো এখান থেকে অ্যাডজয়েন্ট বলেছিলাম, অ্যাডজয়েন্ট এটা সহজেই হবে, অ্যাডজয়েন্টে কি করতে হবে, শুধুমাত্র ফার্স্ট যে কলামটা রয়েছে ডিজিট চেঞ্জ হবে, দ্যাট ইজ 2 টু, সেকেন্ড কলামটা সাইন চেঞ্জ -3 -1, আর এ ইনভার্স ডিটারমিনেন্ট অফ এ থাকবে, ডিটারমিনেন্টের ভ্যালু হবে 2 ইন্টু 2 দ্যাট ইজ 4 -3 ইন্টু 1 -3 = 1। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হবে, এটা ডিটারমিনেন্টের ভ্যালু 1 আছে, তাহলে জাস্ট অ্যাডজয়েন্ট এ যেটা সেটা 2 -1 -3 2, এটা এখানে যদি পুট করি, অর এম ইকুয়াল টু ফার্স্ট ভ্যালুটা পুট করছি 2 -1 -3 2, সি আমরা অলরেডি জানি, এটাকে আমরা সি ধরেছিলাম অ্যাকচুয়ালি 1 2 2 -1। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে বি ইনভার্স, সিমিলার ওয়েতে আমরা বি ইনভার্স ক্যালকুলেট করব, যেখানে বি আছে -3 2 5 অফ -3, এখানে ডিটারমিনেন্ট বিটাকে ক্যালকুলেট করে নিই, ডিটারমিনেন্ট বি হবে 3 3 9, -1 = +9, -10 দ্যাট ইজ -1, অ্যাডজয়েন্ট অফ বি ফার্স্টে হবে ডিজিট চেঞ্জ, ডিজিট চেঞ্জ মিন্স -3 -3 থাকবে, এটাই সাইন চেঞ্জ, -5 -2, সবগুলো থেকে একটা মাইনাস আমরা কমন নিতে পারি, সব এলিমেন্ট থেকে জাস্ট মাইনাস বাইরে আসবে, এখানে হবে 3 2 5 3, অতএব বি ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ বি বাই ডিটারমিনেন্ট বি, এই মাইনাস এখানে, এই মাইনাস রয়েছে এখানে, এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, দ্যাট ইজ অনলি হবে 3 2 5 3, এখানে ভ্যালু পুট করবো 3 2 5 3। এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আগের দিন আমি বলেছি, প্রথমত এই রো এর কাজ হবে, ফার্স্ট রো,
ফার্স্ট রোয়ের সাথে ফার্স্ট কলাম কত হবে ভ্যালু? তাহলে 2 ইনটু 1 দ্যাট ইজ 2 এন্ড মাইনাস 1 ইনটু ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট সব সেকেন্ড এলিমেন্ট এটা 0 হবে 0 এন্ড এটা হবে 5 1 মাইনাস 8 3 2 5 3 এটা সিমিলারলি আবার মাল্টিপ্লিকেশন হবে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট দ্যাট ইজ 3 ইনটু 0 0 এটা 25 হবে সিমিলারলি যদি ফার্স্ট রো সেকেন্ড কলামের কাজ হবে এবার 0 ইনটু 2 0 5 ইনটু 3 15 এবার সিমিলারলি সেকেন্ড রো এর কাজ শুরু হবে সেকেন্ড রো ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট এটা হচ্ছে 37 মাইনাস অফ 3 ইনটু 1 3 মাইনাস 40 মাইনাস 37 and the last element is 2 and minus 24 that is minus 22 now the result hobe so ever aita type problem which so even value amra peye gelam aita type problem royeche ekhane kono je kono ekta square matrix jodi dewa thake সাপোজ 4 6 8 2 এখানে কোয়েশ্চেন থাকে কোন একটা বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করো। একটা ম্যাট্রিক্সকে তাহলে আমাদের এই একটা ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্স 2 বাই 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স রয়েছে উই হ্যাভ টু এক্সপ্রেস দিস ম্যাট্রিক্স ইনটু দ্য সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তো আমরা একটা ফর্মুলা জানি A ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ A প্লাস A ইনভার্স A সরি A প্লাস A ট্রান্সপোজ প্লাস হাফ A মাইনাস A ট্রান্সপোজ প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছি যে এটা হয় একটা সিমেট্রিক এটা স্কিউ সিমেট্রিক বিপ্রতিসম সো আমরা এভাবে যদি এক্সপ্রেস করি সো এখানে A এর ভ্যালু আমরা জানি A ট্রান্সপোজ কত হবে A ট্রান্সপোজ হবে জাস্ট রো গুলো ফার্স্ট রোটা ফার্স্ট কলামে আসবে 4 6 8 2 নাও a প্লাস a ট্রান্সপোজ এন্ড ইটস হাফ এটার ভ্যালু কত হবে এর সাথে এই ট্রান্সপোজ যোগ করব তারপরে হাফ দিয়ে ভাগ করব সিমিলার এলিমেন্ট গুলো যোগ হবে এর সাথে এই ট্রান্সপোজ 4 4 8 এখানে হাফ ভাগ হলে জাস্ট 4 8 6 14 এখানে থাকবে 7 8 6 14 7 এন্ড নাও 2 2 হাফ দ্যাট ইজ 2 এবং দেখতে পাচ্ছি এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স প্রথম কর্নার রেসপেক্টে যে এলিমেন্টগুলো থাকে সিমেট্রিসিটি মেনটেন করছে তো এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স অলসো হাফ এ মাইনাস এ ট্রান্সপোজের যদি ভ্যালু ক্যালকুলেট করতে হয় তো এ মাইনাস এ ট্রান্সপোজ মিনস এটা থেকে এটা মাইনাস হবে চারের সাথে চার মাইনাস করলে জিরো এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস টু হবে আবার হাফ আছে দ্যাট ইজ মাইনাস ওয়ান এটা থেকে এটা বিয়োগ করলে আট থেকে ছয় বিয়োগ করলে দুই হবে ওয়ান এন্ড এটা টু টু জিরো এন্ড হুইচ ইজ এটা সিমেট্রিক দেখতে পাচ্ছি এটা স্কিউ সিমেট্রিক এটা অলওয়েজ হবেই দেন আমরা দেখতেই পাই এখান থেকে ডাস এই ইকুয়াল টু এই ফর্মুলা কিন্তু আমরা লিখতে পারি কারণ এখানে যদি আমরা যোগ করি হাফ এ এখানে একটা হাফ এ ও এ থাকবে আর হাফ এ ট্রান্সপোজ মাইনাস হাফ ট্রান্সপোজ কেটে যাবে জাস্ট প্রতীকটা তাহলে সিমিলার আছে করা যাবে বোথ সাইডটা এখানে এ ইকুয়াল টু তাহলে আমরা লিখে নিতেই পারি হাফ a প্লাস a ট্রান্সপোজ প্লাস হাফ a মাইনাস a ট্রান্সপোজ আর এর ভ্যালু দ্যাট ইজ প্রথমে যেটা দেওয়া ছিল 4 6 8 2 ইকুয়াল টু এটা ভ্যালু হয়েছে এটা 4 7 7 2 প্লাস 0 মাইনাস 1 1 0 তার মানে এই একটা ম্যাট্রিক্স ছিল এটা যোগ করে দেখে দেখা যাবে যে এই ম্যাট্রিক্সটা চলে আসবে তার মানে আমাদের এই একটা ম্যাট্রিক্স ছিল স্কোয়ার ম্যাট্রিক্স যেটাকে একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টির আকারে বা সাম অফ ওয়ান স্কিউ সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আকারে এক্সপ্রেস করতে আমরা পারছি সো দ্যাটস অল মোটামুটি আমি ম্যাট্রিক্সটা পুরোটাই কমপ্লিট করে দিলাম তবুও তোমাদের যদি আরো কিছু কোয়েশ্চেন থাকে তোমরা আমায় বলতে পারো আমি সেগুলো সলভ করার চেষ্টা করব থ্যাংক ইউ